বন্ধুরা, আরাধ্যা কিচেন টকঝাল মিষ্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখাচ্ছি। এটা চিনতে পারছেন নিশ্চয়ই, এটা হয়েছে মেথি শাক। এখানে নিয়ে নিয়েছি মাছ, কয়েকটি গুলো মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে রাখা ছিল ওগুলোই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরা, বেগুন, ফুলকপি আর হয়েছে আলু। মাছে নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ নিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। যাও বাবা। কড়াই এসে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। এই মাছটা দিয়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হয়েছে এর মধ্যে ফুলকপি। তেলের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব কিছু ভেজে নেব। দেখুন এক এক করে সব কিছু ভাজা হয়ে গেছে, কপি ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে কিছু এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আলু ভেজে রাখা আলু দিয়ে দিলাম। ঝোলটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি ততক্ষণে মেথি শাকগুলো কেটে নিচ্ছি। ঢাকাটা তুলে নিচ্ছি, জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটার মতো, আলুটা সেদ্ধ হয়ে গেছে 70%। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে
ফুলকপি আর বেগুন। এখন এটাকে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক। কেটে রাখা মেথি শাক দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাউডার। দিয়ে দিলাম জিরে পাউডার। অল্প অল্প ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। হয়ে গেছে আমার তরকারি রেডি। এখন এসব নামিয়ে নেবো। আচ্ছা, ঝোলটা নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার রেসিপিটা, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।